नमस्कार बंधुरा, वेलकम टू माय चैनल एसबी एक्सप्लोरर। तो बंधुरा, आजकल भिडियोते मोहन बागान और आईसीएल अन्य कुछ ट्रांसफार आपडेट तुम्हारे साथ शेयर करते चले। तो फर्स्ट ऑफ ऑल जो आपडेट तुम्हारे देव से स्लावको दामजानोविच के लिए। तो बंधुरा, किछुदिन आगे स्लावको दामजानोविच थैंक यू बोले तार निजे इन्स्टाग्रामे एक मैसेज करें, जेखान थेके प्राय परिष्कार हो गिएछिलो जे स्लावको ताले तिनी मोहन बागान दल छाड़छेन। किन्तु बंधुरा, बर्तमाने सेई जायगा किन्तु एकटा ट्विस्ट बेरिये आसछे। तो ব্যাপার হচ্ছে স্লাভকো দামজানোভিচ সেই যে থ্যাংক ইউ যেটা তিনি জানিয়েছিলেন তার মানে এটা নয় যে তিনি দল ছাড়ছেন, যেরকমটা কিন্তু খবর পাওয়া যাচ্ছে। তাকে নিয়ে ম্যানেজমেন্ট কোনো রকম ডিসিশনই নেননি যাতে তিনি মানে দল ছাড়বেন এরকম কোনো বা তাকে রাখবে না এরকম কোনো ডিসিশন ম্যানেজমেন্ট নেয়নি। তারপরে কী করে স্লাভকো এটা কী কারণে লিখেছে সেটা স্লাভকোই জানেন। এটা সম্ভবত মানে জাস্ট যেহেতু আইএসএল চ্যাম্পিয়ন হয়েছে সেই কারণে হতে পারে একটা কিছু থ্যাংক ইউ জানানো, যেহেতু সুপার কাপের পরে এই মেসেজটা করেছিলেন সেই জায়গা থেকেই সন্দেহের ব্যাপার। তো দেখা যাক। তবে এইটুকু তোমাদের বলতে পারি, স্লাভকোকে ছেড়ে দেওয়ার মতো এখনও কিন্তু ম্যানেজমেন্টের মাথায় সেরকম চিন্তাভাবনা আসেনি। স্লাভকোর ব্যাপারটা হচ্ছে পুরোপুরি এখন এই 3 তারিখের ম্যাচটার পর কিন্তু ডিসিশান আসবে, পুরো টিম নিয়ে কিন্তু 3 তারিখের পর ডিসিশান আসবে। এছাড়া বন্ধুরা, মরসুমের প্রথম সাইনিং কমপ্লিট করলো মোহনবাগান। যে প্লেয়ারের সাইনিংটা হলো তিনি হচ্ছেন আনোয়ার আলী। তো বন্ধুরা, জানুয়ারিতেই কনফার্ম হয়ে গিয়েছিল আনোয়ার আলী তিনি মোহনবাগানে যোগ দেবেন এবং বর্তমানে সেই সাইনিংটা কিন্তু করিয়ে ফেলেছে মোহনবাগান, সেই রকম কিন্তু খবর। খুব বেশি দিন হয়নি সাইনিংটা, কিছুদিন আগেই হয়েছে। তো 4 বছরের চুক্তিতে কিন্তু মোহনবাগানে সামনের সিজনে খেলতে দেখা যাবে এই আনোয়ার আলীকে। এরপরে তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হচ্ছে জামশেদপুর এফসির তারকা প্লেয়ার রাফায়েল ক্রিভিলারোকে নিয়ে। তো বন্ধুরা, 34 বছর বয়সী এই ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডিও রাফায়েল ক্রিভিলারো তিনি কিন্তু এই শীতকালীন উইন্ডোতে চেন্নাইন এফসি ছেড়ে জামশেদপুর এফসিতে যোগ দেন এবং হিরো আইএসএলে 10টা ম্যাচ খেলেছিলেন, যেখানে 2 খানা অ্যাসিস্ট। সেখানে ফার্স্টের দিকে খুব একটা তাকে কিন্তু ফিট লাগেনি, কিন্তু আস্তে আস্তে নিজেকে মানিয়ে নিয়েছেন। যেমন সুপার কাপে কিন্তু 3 খানা ম্যাচে 2 খানা গোল 2 খানা অ্যাসিস্ট, মানে 3 খানা ম্যাচে 4টে গোলের কন্ট্রিবিউশন কিন্তু তার রয়েছে। তো বর্তমানে যা আপডেট, এই রাফায়েল ক্রিভিলারোর সাথে কিন্তু চুক্তি বাড়াতে চলেছে জামশেদপুর এফসি এবং জামশেদপুর এফসি কিন্তু রাফায়েল ক্রিভিলারো ছাড়া বাদবাকি সমস্ত বিদেশিকে ছাঁটাই করতে চলেছে বলে এই রকম কিন্তু খবর রয়েছে। তো এই হচ্ছে আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। আই হোপ ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আজ এইটুকু বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমার চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর কমেন্ট করে জানাও ভিডিওটি কেমন লাগলো। ধন্যবাদ।